ভক্তগণ শ্রীমদ্ভাগবতের সর্বশেষ লোকে বেজদেব লিখছেন যে নাম সংকীর্তনম সর্ব সর্বপাপ প্রণাসনম প্রণাম দুঃখ সমন্তম নমামি হরিম পদম অর্থাৎ নাম সংকীর্তনম সর্ব সর্বপাপ প্রণাসনম ভগবানের নামেতেই সর্বপাপ নাশ হয় প্রণাম দুঃখ সমান্তম নমামি পদম তো ভগবানের নামের মাহাত্ম এখানে প্রচার হয়েছে নাম থেকেই সর্বপাপ নাশ হয় চিত্তশুদ্ধি হয় মানুষ প্রেমানন্দ লাভ করে নাম শক্তিতে তো এহেন প্রেমানন্দ প্রাপ্তি তো আমরা মুখে বলি যে প্রেমানন্দ প্রাপ্তি হয়েছে কিন্তু যখন আমরা চাক্ষুষ কাউকে দেখি কোনো সিদ্ধ মহাত্মাকে দেখি তার তার মধ্যে এই বস্তুটা প্রাপ্ত হয়েছে তখন আমরা উপলব্ধি করি হ্যাঁ সত্যিই তো প্রেমানন্দ প্রাপ্তি হয়তো এটাকেই বলে কারণ আমাদের পক্ষে সেই প্রেমানন্দ প্রাপ্তির স্তরে আমরা উন্নীত হতে পারিনি আমরা হতে পারিনি কারণ আমরা খুবই সাধারণ দশাতে বিরাজ করছি আমরা এই বৈষ্ণব মহান মহান বৈষ্ণব বাবাজিদের উচ্ছিষ্ট ভোজন করতে করতে অর্থাৎ উচ্ছিষ্ট ভোজন মানে তাঁরা যা বলে গেছেন সেইটাকে যদি আমরা একটু মেনে চলি তাহলে হয়তো আমরা কোনো না কোনো সময়ে সেই প্রেমানন্দ লাভ করব আর একবার যখন প্রেমানন্দ লাভ হবে তখন সারা জীবনের জন্য ধনী হয়ে যাব হ্যাঁ সারা জীবনের জন্য ধনী হয়ে যাব তার পরেও জন্মাতে হয় কিন্তু সেটা হয় বিষ্ণুর ইচ্ছায় নিজের কর্ম কর্মদোষে নয় প্রেমানন্দ লাভ করলাম ভগবানকে লাভ করলাম ভগবানের প্রেম 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 বস্তুকে লাভ করলাম বাবাজি মহারাজ তার কীর্তনের আকারে বলে গেছেন যে কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন ব্রহ্মানন্দ তার আগে খাদতক্ষম মুক্তিও তার কাছে কিছু নেই ভক্ত ভক্ত কখনো মুক্তি চায় না ভক্ত তো তার ধামও চায় না ভক্ত বলে আমি যেখানে থাকি সেখানটাই তুমি আমার হৃদয় মন্দিরে স্থাপিত হও আমি তোমার নাম কীর্তন তোমার রূপ কীর্তন তোমার গুণ কীর্তন তোমার লীলা কীর্তন তোমার ধাম কীর্তন তোমার পার্শ্বদ কীর্তনের দ্বারা নিজেকে মুখর করে রাখি হরিদাস ঠাকুর হয়তো এই জন্যেই মহাপ্রভুকে বলেছেন যে আমি তোমার ভক্তের ঘরে যেন কুকুর হয়ে জন্মাতে পারি এটা হরিদাস ঠাকুরের অতিশয়ক্তি হলো এটা আমাদের কাছে শিক্ষণীয় তো এই রকম একজন প্রেমের স্বরূপ দিব্য মহাত্মা বড় বাবাজির সম্পর্কে অর্থাৎ আমাদের রাধারমন চরণ দাস দেবের দিব্য জীবনী আমরা আস্বাদন করছিলাম তো ভক্তদের অনুরোধে যখন আমাদের বড় বড় বাবা অর্থাৎ রাধারমনচরণ দাসদেব যখন কৃষ্ণনগরে এলেন তখন নামের সংকীর্তন নাম নামের রোল কৃষ্ণনগর নগরের আকাশ ভাকা আকাশ বাতাস পুরো ভরিয়ে দেওয়া হলো। নামের প্রকৃত কৃষ্ণ যেন নাম নামরূপে নগরে প্রকট হলেন দোকানি দোকান পরিত্যাগ পূর্বক হরিবল বলিয়া পথে নাচিতেছে দোকান ছেড়ে দিয়ে সে পথে নাচছে অফিসার বাবু অফিসের পোশাকেই ধুলায় গড়াগড়ি দিচ্ছে যে মুটে সে মাথায় মুটে নিয়ে আনন্দ নৃত্য করছে বড় বাবাজি মহাশয়ের প্রেম গদ গদ কণ্ঠে বল বলিতেছেন আবার বল হরিনাম আবার বল এই হরে নাম আবার বল মধুমাকা হরিনাম আবার বল নাম নামি এক আত্মা আবার বল হরিনাম নামের বর্ণে বর্ণে সুধামাকা আবার বল হরিনাম নাম লইতে প্রেম হবে আবার বল হরিনাম ভাইরে তোদের পায়ে পড়ি আবার বল হরিনাম এটা কোনো সাধারণ অবস্থা নয় এই অবস্থা চৈতন্য মহাপ্রভুর সময় আমরা দেখেছিলাম আবার আমরা দেখলাম যখন কোনো ভগবানের ভগবানের বিশেষ পার্শ্বদ বিশেষ অংশ ধরাদামে নেমে আসেন এবং আচরণ করে দেখান তখন সাধারণ মানুষ যারা যারা দোকান যারা দোকানি যারা মুটে যারা স্কুল কলেজে ছাত্রছাত্রী যাদের যারা এসব দেখেনি কোনো দিন এইসব অবস্থা তারা হয়তো সেভাবে নামও করে না কী করে কিন্তু সেই অবস্থা তো প্রাপ্ত হয়নি কিন্তু যখনই মহাপুরুষের সংস্পর্শে তারা এলো তারা তখন বাহ্যজ্ঞান হারিয়ে গেল তো এটা কোনো সাধারণ কারোর পক্ষে করা সম্ভব নয় ভগবানের বিশেষ কৃপা ছাড়া সবিশেষ কৃপা ছাড়া বিশেষ জন ছাড়া এগুলো কেউই করতে পারে না বড় বাবার পুরো শ্রী ছিল প্রেম দিয়ে গড়া প্রেমের নাম মূর্তি ছিলেন উনি হ্যাঁ নাম প্রচারের সর্বশ্রেষ্ঠ কাণ্ডারই ছিলেন সেই সময় বড় বাবাজি মহারাজ একবার হরিধ্বনি উঠিতেছে তাহার দেহকানি পুলকে বিভূষিত হইয়া যাইতেছে ভাবে বিভোর হইয়া যখনই টলিয়া পড়িতেছেন পাঁচ সাত জনে ধরিয়া ফেলিতেছে সেই অবস্থায় যখন কম্পউট হইতেছে তখন সকলেই কম্পিত হইতেছে অস্ত্রধারার বিরাম নাই সঙ্গীগণ সকলেই আত্মহারা খোলির হাত ফাটিয়া রক্ত পড়িতেছে যে খোল বাজাচ্ছে তার এমন বাজাচ্ছে যার কোনো সংজ্ঞাই নেই যে তার হাত ফেটে রক্ত বেরোচ্ছে হাতের চামড়া গুটে যা গুটিয়ে যাচ্ছে ক্রমে সন্ধ্যা হইয়া আসিলে চারিদিক হইতে নানা প্রকার হ্যারিকেন লণ্ঠন অন্যান্য আলো আসিয়া পড়িতে লাগিল এই রূপে বহুক্ষণ কীর্তনের পর বড় বাবাজি মহাশয় সকলের অনিচ্ছা সত্ত্বেও ভক্তগণের ক্লান্তি অনুভব করিয়া রাত্র প্রায় আটটার সময় সংকীর্তন লইয়া শ্রীকণ্ঠবাবুর বাগান বাড়িতে ফিরিয়া আসিলেন যে আসিতেছে তাহার মুখে হরিবল যে যাইতেছে তাহার মুখে হরিবল কেবল হরিবল 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 আর নাইরে অন্য বোল রাত্র অনুমান প্রায় এগারোটার সময় কীর্তন সমাপ্ত হলো কাহারও বাড়ি যাইতে ইচ্ছা নেই তথাপি যাইতে হইতেছে কলেজের অধ্যাপক অধরবাবু বাড়ি ফিরিবা ফিরিবার সময় ইহাকে জানাইলেন যে পরদিন শনিবার এহেতু স্কুল কলেজ কাছাড়ি একটু আগেই বন্ধ হইয়া যায় অতএব নগর কীর্তন যদি একটু আগে বাহির করা যায় তাহলে অনেকটাই সময় পাওয়া যাইবে শ্রীপাদ বড়বাবাজি মহাশয়ও ইহাতে স্বীকৃত হইলেন সেই রাত্রে বাবুই ইহাদের আহারাদির ব্যবস্থা করিয়া দিলেন রাত্রে ঠাকুরের ভোগ রাগ রাগ হইলে সকলে প্রসাদ পাইয়া বিশ্রাম করিলেন পরদিবস প্রভাতে যোগেশবাবু আসিয়া ইহাদিগকে নিমন্ত্রণ করিলে ইয়ারা তাহার স্বীকার করিলেন বেলা আন্দাজ বারোটার সময় যোগেশবাবুর বাটি হইতে ইহাদিগকে লইয়া যাইবার জন্য লোক আসিলে ইহারা তাহার সহিত গমন করিলেন মধ্যাহ্নে তথায় প্রসাদ পাইয়া বেলা আন্দাজ তিনটার সময় নগর কীর্তনে সকলে বাহির হইলেন আজ বড়বাবাজের মুখে অদ্ভুত কীর্তন প্রকট অপ্রকট লীলার দ্বৈত বিধান প্রকট লীলায় করেন প্রভু নিজের নৃত্যগাম অপ্রকটে রূপে সাক্ষাৎ ভগবান কীর্তন বিহারী রূপে সদাবর্তমান প্রভুর দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর সম্মুখীতে নৃত্যাবেশে কুবের কুমার গদাধরের বামে শ্রীবাস আর নরহরি চৌষট্টি দ্বাদশ গোপাল সঙ্গে করি সবাকার আগে আমার নিতাই দুবাহ তুলিয়া হরে কৃষ্ণ হরিনাম জান বিলাইয়া মুখে আবার বল হরিনাম আবার বল আমার দাতা নিতাই বলে আবার বল হরিনাম আবার বল নিতাই যারে দেখে তারে বলে আবার বল হরিনাম আবার বল নিতাই বলে আমি বিনামূল্যে বিকাইব আবার বল হরিনাম আবার বল অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় রে অভিমান শূন্য নিতাই জগতে বেড়ায় রে অধম চন্ডাল জনার ঘরে ঘরে গিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম দিচ্ছেন যাচিয়া তারে বলে হরি রে এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায় রে সোনার পর্বত যেন ধুলাতে লুটায় রে এহেন দয়াল প্রভু জেনা ভজিল রে মানব জনম সেই হেলায় হারাইল রে গোড়া প্রেমে গড় গড় নিতাই রঙ্গিয়া রে ঘড়ি বলে চলে যায় ঢুলিয়া ঢুলিয়া রে অরুণ কমল যিনি নয়ন যুগল গোড়া 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 বলি ঝুরে অবিরল করুণা সাগর মোর প্রভ নিত্যানন্দ ভজ 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 ভাই পাইবে আনন্দ সুখে বা দুঃখেতে কী বা যথা তথা থাক দিনান্তে নিশান্তে কিবা নিতাই বলে ডাক নিতাই 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 বলো ভাই রে নিতাই গৌরাঙ্গবিনা আর গতি নাই রে চারিদিকের লোক লোকারণ্য কেহ ভূমে গড়াগড়ি যাইতেছে কেহ বা বাবাজি মহাশয়ের চরণ ধরিয়া রোদন করিতেছে কারো বাদ্যজ্ঞান নেই শ্রীপাদ বাবাজি মহাশয়ের শ্রী অঙ্গ যেন অষ্টসাত্ত্বিক বিকারগণের সম্পূর্ণ দখলে চলে যাচ্ছে অর্থাৎ বাবাজির শ্রী অঙ্গে অষ্টসাত্ত্বিক বিকারের যেন একটা সাক্ষাৎ প্রতিমূর্তি দেখা যাচ্ছে পুলো কস্ত্রুকম্পের বিরাম নেই সেই ভাব ভুবনে বিভূষিত বিশাল দেহখানি যে একবার দেখিতেছে সেই এক অনির্বরচনীয় আনন্দরসে নিমগ্ন হইতেছে কৃষ্ণনগর আজ যেন নগরে পরিণত হইল বালক বৃদ্ধ পুরুষ নারী সকলেরই দুঃখ মুখেও ওই একই বলি নিতাই 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 বল ভাই যোগেশ বাবু, অধর রামগোপাল বাবু, অধরবাবু বাবু, হরিহর বাবু প্রভৃতি সকলেই খালি গায়ে খালি পায়ে ধুলি ধূসরিত অঙ্গে অস্ত্র বিসর্জন করিতে করিতে হাতে তালি দিয়া নৃত্য করিতেছেন নারায়ণ বড় বাবাজি মহাশয় একেবারে আনন্দ আত্মবিস্তৃত কি হিন্দু কি মুসলমান যাহাকেই সম্মুখে পাইতেছেন তাহাকেই আলিঙ্গন করিয়া জয় নিতাই বলিয়া যেন একেবারে নিতাই চাঁদের শ্রীচরণে সমর্পণ করিয়া দিতেছেন সেও যেন মন্ত্রমুগ্ধবধ নিতাই 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 বল ভাই বলিয়া নাচিতেছেন এই রূপে রাত্রি আন্দাজ নয়টার সময় সকলে যোগেশ যোগেশবাবুর বাসায় ফিরিয়া কীর্তন সমাপন পূর্বক কিঞ্চিতকাল বিশ্রাম করিলেন রাত্রে ওই স্থানেই সকলে পরমানন্দে প্রসাদ পাইয়া নাম করিতে করিতে বাসায় গমন করিলেন কৃষ্ণনগরে শ্রীকণ্ঠবাবুর বাগান বাড়িতে প্রাতে হরিকথা আলোচনা বইকালে নগর কীর্তন এবং রাত্রে দিন কীর্তন কোনো দিন তত্ত্ব আলোচনা প্রভৃতি লইয়া শ্রীমদ বাবাজি বড় বাবাজি এবং তাহার সঙ্গীগণ আনন্দেই দিন কাটাইতেছিলেন প্রায় দেড় মাসকাল পর্যন্ত প্রত্যহ চার মাছ শতলোক প্রসাদ পাইয়া পাইতে লাগিল কোথা হইতে কিভাবে নৃত্য এক লোকের আহার সংগ্রহ হয় তাহা একবার একমাত্র প্রভুই জানেন বড় বাবাজি মহাশয় যতদিন কৃষ্ণনগরে ছিলেন ততদিন পরদিনের জন্য কোনো বস্তু সংগ্রহ করতেন না আজকে যা হতো সব শেষ হয়ে যেত সন্ধেবেলার মধ্যে একদম পরিষ্কার পরের দিন কি হবে সেটা নিতাই চাঁদ জানেন অর্থাৎ নিত্যানন্দ শক্তিতে পূর্ণ আস্থা রাখার সাক্ষাৎ বিগ্রহ হচ্ছেন আমাদের বড় বাবাজি মহারাজ এমন কি যে হাঁড়িতে রান্না হতো ভোগের পর তাহাও ফেলিয়া দিতেন প্রতিদিন সংকীর্তনকালে কোন না কোনো অলৌকিক ব্যাপার ঘটিবেই ঘটিবে ভক্ত ব্যক্তিগণ উহা আস্বাদন করিয়া আপনাদিগকে ধন্য মনে করিতে লাগিলেন অলৌকিক ব্যাপারগুলি দর্শন করিয়া বহুলোক ইহার প্রতি আকৃষ্ট হইতে লাগিলেন ভাগ্যবান শ্রীকণ্ঠবাবুর নির্জন উদ্যান আজ আনন্দ কাননে পরিপূর্ণ হল আবাল বৃদ্ধ বনিতা এমনকি ঘোর প্রাচন্ড পর্যন্ত বাবাজি মহাশয়ের মহিমা কীর্তন করিতে লাগিলেন বড় বাবাজি মহাশয়ের কিন্তু আর কৃষ্ণনগরে থাকিবার ইচ্ছা নাই তিনি দেবেন বাবু জয়নিতায়ের সঙ্গে অন্যত্র যাইবার জন্য পরামর্শ করিতে লাগিলেন এদিকে যোগেশবাবু আবার একদিন তাহার বাটিতে পদার্পণ করিবার জন্য অনুরোধ করিলেন এবার তাহার ইচ্ছা তাহার বাটিতে কীর্তন প্রসঙ্গ হইবে পরদিন বেলা আন্দাজ এগারোটার সময় বড়বাবাজি মহাশয় স্নান আন্নিকাদি সমাপন পূর্বক সগনে কীর্তনাদি করিতে করিতে যোগেশবাবুর বাড়িতে উপস্থিত হইলেন এবং যোগেশবাবুর বাৎসল্যময়ী মায়ের অনুরোধে কিছুক্ষণ বিশ্রাম অন্তে প্রসাদ পাইতে বসিলেন অপরাহ্ন চারটির সময় লোক আসিয়া উপস্থিত হইল সকলেই কিছু না কিছু প্রশ্ন করিতে লাগিল এবং বড়বাবাজি মহাশয় সকলকে সদুত্তর দানে সুখী করিতে লাগিলেন এইরূপে ভগবত প্রসঙ্গ করিতে করিতে প্রায় সন্ধ্যা হইয়া আসিল এদিকে যোগেশবাবু তাহার বৈঠকখানা ঘর হইতে চেয়ার টেবিল প্রভৃতি বাহির করিয়া ভালো করিয়া রাখিয়াছেন রাখিয়াছেন। বড়বাবাজি মহাশয় খোল কর্তার লইয়া ওই ঘরে প্রবেশ করিলেন এবং আরতি কীর্তন আরম্ভ করিলেন আরতি কীর্তন অন্তে পথ ধরিলেন গৌরাঙ্গ চাঁদের মনে কী ভাব উঠিল মণ্ডলী বন্দন ছাঁদের নৃত্য আরম্ভিল সুমধুর গান করে মুরারি মুকুন্দ মৃদঙ্গ মন্দিরা বাজে পরমানন্দ মানন্দ নাটুয়া ঠমকে নাচে গৌরাঙ্গ সুন্দর চারিদিকে নাচে যত প্রিয় সহচর দক্ষিণে নিতাই নাচে বামে গদাধর সম্মুখে করয় নৃত্য অদ্বৈত ঈশ্বর গদাধরের বামে নাচে শ্রীবাস নরহরি চৌষট্টি মহান্তগণ নাচে ঘুরি ঘুরি রামাই নন্দাই নাচে দ্বাদশ গোপাল সবেই বিভোরভাবে নাহিক সম্ভাল শ্রীবাস মন্দির ভেল মহারাসস্থলী ভকত মণ্ডলী ভেল মণ্ডলী সবেই গায়েন হরে কৃষ্ণ হরে রাম ভুবন মণ্ডল গোড়া নাচ হয়ে সুঠান সকলেই নৃত্য করিতে লাগিলেন আর ভাবে মাতোয়ারা হইয়া কাহিতেলা লাগিলেন ভুবন মঙ্গল নাম হরে কৃষ্ণ হরে রাম কিছুক্ষণ পরে বাবাজি বাবাজি মহারাজ পুনরায় ভাব ও গদ কণ্ঠে বলিলেন নিতাই গৌরাঙ্গ নাচে যেন শ্যাম সবেই গায়েন হরে কৃষ্ণ হরে রাম এহেন গৌরাঙ্গ পেতে যদি থাকে আস একান্ত ভাবেতে হও নিত্যানন্দ দাস মুখেও যে জন বলে মই নিত্যানন্দ দাস সেই সেই দেখিবে গোড়ার স্বরূপ প্রকাশ যণের যেই প্রেম কহে ভাগবতে একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে নিত্যানন্দ প্রেমদাতা গৌরাঙ্গ পরম ধন রাস বিলাসে পাবে শ্রী রাধারমণ হরে কৃষ্ণ হরে রাম নাম হনে সংসার সাগর সাগরপাড় চলবৃন্দাবনে নিতাই রঙ্গিয়া মোর নিতাই রঙ্গিয়া ভাবে মাতহারা সব সঙ্গের সঙ্গিয়া ওই যে আমার নিতাই ভাবে নাচে ভাবেতে বিভোর ডালে যারে পায় ধরি দেয় কোল বলিতে বলিতে বড় বাবাজি মহাশয় একেবারে সংজ্ঞাহীন হইয়া পড়িলেন ভক্তগণ তাহাকে বেষ্টন করিয়া নাম করিতে লাগিলেন বহুক্ষণ নাম করিবার পর ইনি কিঞ্চিত অর্ধ অর্ধবাহ্যদশা প্রাপ্ত হইয়া হঠাৎ কণ্ঠে বলিলেন ভজনী তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভক্তগণ আজ এখানেই আমি আমার বাণীকে শান্ত করছি আমি খুব তাড়াতাড়ি এই লীলাকে আমি অগ্রসর ঘটাব হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরা